আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সম্মত ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সম্মত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আসলে কিছুদিন ধরে আমার গ্যাসের চুলাতে প্রচুর পরিমাণে কালে উঠছে মানে একদম ঘড়ির চুলাকে হার মানায় এক কথা বলা যায় তো আসলে গ্যাসের চুলাটা বাজারে পাঠালে ঠিক করাটা আমাদের জন্য অনেক বেশি টাপ কারণ গ্যাসের চুলা বাজারে পাঠালে সকাল সকাল বান্না করে নেওয়ার একটা ঝামেলা আছে আর আজ দু তিন সপ্তাহ ধরে রোদ নাই তো সকালে উঠে রান্না করে রেখে দেওয়া এটাও আসলে অনেক বেশি টাপ আর আদৌ এটা একদিনে হবে কি না সেটাও তো আসলে বলা যায় না তো যাই হোক তো বিকালে শুয়ে থেকে মানে গ্যাসের চুলার পজিশনটা নিয়ে ভাবতেছিলাম তো হঠাৎ মাথায় আসলো দেখি ইউটিউবে কোনো সলিউশন পাওয়া যায় কি না তো ইউটিউবের ভিতর ঢুকে আমি কিছু ভিডিও দেখলাম তো ভিডিও দেখার পরে তো সেই অনুযায়ী আসলে গ্যাসের চুলাটা পরিষ্কার করতে আসলাম ভাবলাম দেখি আসলে ঘরোয়া টিপস কতটা কাজে দেয় তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি ভাবছিলাম দেখা যাক যদি পরিপূর্ণভাবে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি গ্যাসের চোলাটা রীতিমতো উল্টে এনেছি নিয়ে হচ্ছে গ্যাসের চোলার যেখানে মেশিনটা আর কি আমাদের যে পিতলের যে ইয়েটা বসানো ওইখানটাতে দুইটা ছিদ্র আছে আমি আসলে ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে ভিডিও করছিলাম তো খেয়াল করে নিই যে ওইটা হচ্ছে উপরে চলে গেছে যাই হোক ওই ছিদ্র দুইটাগুলো আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি আমি যেটা যেভাবে আর কি ভিডিওতে দেখছি সেভাবে করতেছিলাম আসলে গত দুদিন এত পরিমাণে ঠান্ডা পড়ছে পানির থেকে অনেক দূরে থাকি তারপরও আসলে গলা খুসখুস করছে ভাব দেখে মনে হচ্ছে ঠান্ডা ধরবে তো যাই হোক দুই চুলার দুই পাশের যে অংশটা আপনারা চুলাটা উল্টালেই দেখতে পাবেন যেখানে পিতলের এই বসানো সেখানে আর কি ওই দুইটা পাইপের মতো আছে তো ওর মাথাতেই একটা 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 করে মাথাতে ছিদ্র থাকে তো সেই ছিদ্রগুলোই পরিষ্কার করে নিলাম আর অনেকেই বলতেছিল ভিডিওতে দেখলাম যে ছিদ্রগুলো ভরাট হয়ে গেলেই নাকি কালি পরে তো আমার তো তেমন একটা ভরাট হয়নি ফাঁকাই দেখলাম তারপর আমি একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু ভিডিওতে দেখলাম ওরা পরিষ্কার করে নিলাম তো ছিদ্রোগুলো পরিষ্কার করার পর আউটসাইড যে জায়গাগুলো আছে আমি সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু আমি হচ্ছে সিলিন্ডারের যে চাবিটা ওইটা ঘুরাই নিয়েছিলাম নিয়েই কাজটা স্টার্ট করছি আর কি তো যতদূর ভালোভাবে পরিষ্কার করা যায় ভিডিওর ইন্সট্রাকশান অনুযায়ী সেটাই চেষ্টা করছি জানি না কতটা সাকসেস হবো তারপরও চেষ্টা তো করি এটা হচ্ছে আসল কথা কারণ আমরাও ইউটিউবার ইউটিউবিং করি সো যারা ইউটিউবিং করে তাদের উপর বিশ্বাস রেখে কাজ করাটাই বেটার আর আমি মানে একটা ভিডিও না দুই তিনটা ভিডিওই দেখলাম এই যে একে প্রসেসিংয়ের কথাই বলল তো ভাবলাম করে দেখি কি হয় তো মোটামুটি কিন্তু ভালোই ময়লা হয়েছিলো আমার চোলাটা বেশি একটা বয়স না চুলার পাঁচ বছর পুড়ে ছয় বছর আর কি আপনাদের কার কেমন চুলা চলে আমি জানি না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা বেশি বয়স না কারণ আমার শাশুড়ি বা আমাদের কাছে শুনছি যে একটা চুলা তারা দশ বারো বছরও ব্যবহার করছে তো সেই হিসাবে আমার মনে হয় এটা খুব বেশি একটা পুরাতন না আর কি আসলে আমি যখন আমার নিজের সংসার স্টার্ট করি কারণ বিয়ের পরে তো মানে যত ফ্যামিলি ছিল তো তারপরে যখন আমার ফ্ল্যাটে এসে আমি আমার নিজের সংসারটা স্টার্ট করি তখন আর কি এই চোলাটা কেনা তো তারপর থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে মার্শাল্লা তো এই যে দেখতে পাচ্ছেন উপরের যে ছিদ্রগুলো আমি সেগুলোও একটু ক্লিন করে নিচ্ছি যাতে কোনো ধরনের স্কোপ না থাকে যে আমি এটা করি নাই যার জন্য আমার কাজটা পারফেক্ট হয়নি এই জন্য আমি আর কি পারফেক্টলি করার চেষ্টা করছি সব দিক দিয়েই আসলে গ্যাসের চুলা সম্পর্কে আমার তেমন একটা জ্ঞান না কারণ আমি শুধু চুলাটা জ্বালায় রান্নাই করি এর আউটসাইড নলেজ আমার খুবই কম যতবারই সমস্যা হয়েছে বাজারে নিয়ে যেয়ে ঠিক করে আনা হয়েছে তো যাই হোক চারদিকে পরিষ্কার করছি আর পরিষ্কার করার পরে আসলে আমি একটু প্রবলেম হয়েছিলো সেটা হচ্ছে আমি সিলিন্ডারের যে চাবিটা ঘুরায় রাখছিলাম ওইটা আমি ঠিক করতে পারছিলাম না তো যার জন্য আমি চুলাটা জ্বালিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তবে যেটা সত্যি কথা বলবো অনেকে প্র্যাকটিক্যালি এগুলো দেখাই ইউটিউবে কিন্তু আসলে এটা অতটা কাজ করে না আমি যতটুকু দেখলাম অতটা বলতে কি আমার তো একটুও কাজ করেনি আমার মনে হয় এটা আমি বাজার থেকে করালে পারফেক্ট কাজ হবে তো আমি শুধু ঘরোয়া পদ্ধতি না যারা বাজারে ঠিক করে আমি তাদের ভিডিও দেখলাম তারাও সেম কথাই বলছে কিন্তু তাদের মানে কারোর কথাতেই আসলে কাজে দেয়নি যেটা বাইরে নিয়ে করা সেটা বাইরে নিয়েই করা উচিত যতই আমরা ঘরোয়া টিপস খুঁজি না কেন তো আসলে কষ্ট করছি কষ্টটা বিফলে গেছে বলবো না নিজের একটু জ্ঞানও বাড়ছে আসলে চুলাটা এইভাবে উল্টায় কখনো দেখা হয়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন